এনআরসি নিয়ে ফের মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন সারা ভারত ফের অসমে এনআরসি হতে চলেছে পাশাপাশি সংসদে এও আশ্বাস দিয়েছেন ধর্মনিরপেক্ষ ভারতের প্রত্যেক নাগরিক সে তালিকায় স্থান পাবেন জাতীয় মহিলা কংগ্রেসের সদস্য সুস্মিতা দেব বিজেপির এই নকশাকে তীব্র ভাষায় বিরোধিতা করেছেন তিনি টুইট করে জানান এনআরসি বিজেপির রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে অসমের তিন কোটিরও বেশি লোক যাদের নাম এনআরসিতে অন্তর্ভুক্ত হয়েছিল তাদের ফের সমস্ত কাগজপত্র দেখাতে হবে এবং ফের অসম এনআরসি থেকে বাদ পড়া প্রকৃত নাগরিকদের কোনো নিশ্চয়তা নেই যে নতুন এনআরসি তাদের নাম অন্তর্ভুক্ত করবে বা নিশ্চিত করবে শুভকামনা রইল সকল মানুষের জন্য অসমে এনআরসি প্রক্রিয়া লাগু হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে অমিত শাহ বলেন সারা ভারত এবার এনআরসি প্রক্রিয়া লাগু হবে তার মধ্যে বাদও যাবে না অসমও একত্রিশে আগস্ট প্রকাশিত ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য অসমের চূড়ান্ত জাতীয় পঞ্চি থেকে বাদ পড়েছেন প্রায় 19 লাখ ছ হাজার জন মানুষ